ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো মারব্যাক ভেট বোলাস সম্পর্কে। এটি পপুলার কোম্পানি একটি পণ্য। মারব্যাক ভেট বোলাসে রয়েছে মার্বোফ্লক্সাসিন বিপি উপাদান। প্রতিটি বোলাসে আছে মার্বোফ্লক্সাসিন বিপি 50 মিলিগ্রাম। বর্ণনা: মার্বোফ্লক্সাসিন ফ্লোরোকুইনল তৃতীয় প্রজন্মের একটি সিনথেটিক ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়ার ডিএনএ জাইরেজের এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়ার ডিএনএ সংশ্লেষণে বাধা প্রদান করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এটি শুধুমাত্র প্রাণী চিকিৎসার ক্ষেত্রে ব্যবহারযোগ্য। নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন: মার্বোফ্লক্সাসিন বহুবিধি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা এবং কতিপয় জীবাণুর বিরুদ্ধে কার্যকর। এছাড়াও মার্বোফ্লক্সাসিন ইকুলয় দ্বারা সৃষ্ট বাছুরের পরিপাকতন্ত্রের প্রদাহ, গুরুতর শ্বাসতন্ত্রের সংক্রমণ, প্রকট ওলান প্রদাহ, ডায়রিয়া এবং পরিপাকতন্ত্রের ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে থাকে। মাত্রা বা প্রয়োগ বিধি: কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন। গবাদি প্রাণীর ক্ষেত্রে একটি বোলাস দৈহিক 50 কেজি ওজন হিসাবে পরপর 3 দিন খাওয়াতে হবে, অথবা রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। প্রতিনির্দেশনা: ফ্লোরোকুইনলের প্রতি রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া এবং মার্বোফ্লক্সাসিনের প্রতি সংবেদনশীল প্রাণীতে মার্বোফ্লক্সাসিন প্রতিনির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া: নির্দিষ্ট মাত্রায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দ্বিগুণ মাত্রায় মাঝে মাঝে সবুজ মল দেখা যেতে পারে, তবে যখন চিকিৎসা বন্ধ করে দেওয়া হবে তা পূর্বে অবস্থায় ফিরে যাবে। গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার: মারব্যাক ভেট গর্ভ অবস্থায় এবং দুগ্ধকালীন অবস্থায় নিরাপদে ব্যবহার করা যেতে পারে। প্রত্যাহারকাল: মাংস 6 দিন, দুধ 36 ঘন্টা। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।